সিনেমাতে বধুকে নিয়ে আসি গার্লফ্রেন্ড হিসেবে, বিয়ে শাদি করে এখন দুই বাচ্চার মা, দুই বাচ্চার বাবা আমরা। এই জন্যে আমার কমিটমেন্ট নরচর হবে না, আমি যতদিন বেঁচে আছি ওকে আমি একটা কথাই বলেছিলাম যে আমি যদি পাগল না হয়ে যাই তাহলে আমাকে কোনো মেয়ে কিছু করতে পারবে না। আমার মনে হয় যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকি একজন আরেকজনের প্রতি তাহলে মনে হয় করা যায়। এখন মিডিয়াতে যে আমরা যেটা দেখি যে একজন কাজ করতে যেয়ে অন্যজনের সাথে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ে হয়ে যায়, তা এখন যদি আমাদের মধ্যে যদি এরকম হয়ে যায় বেটার না করা ভালো। আমি না, আমি অলওয়েজ সত্যি কথা বলি, কারণ আমার কাছে মিথ্যা কথা ওই স্ক্রিনে একটা বলবো বাইরে একটা বলবো এটার ক্যারেক্টার আমার মনে হয় 14 ইয়ার্সে কেউ দেখেনি। আমি যখন বললাম যে এটা মনে হয় না আমার আমার তরফ থেকে কিছু হবে, তখন বর্ষাও বললো যে না আমার তরফ থেকেও হবে না। তাই আমি বললাম তাহলে কোনো সমস্যা নেই, যদি দুইটা নায়িকা হতে পারে, দুইটা নায়ক হতে পারে, একটা নায়িকা হতে পারে, তাহলে আমরা কাজ করতে রাজি। কারণ আমরা তো এখন বাইরের প্রোডাকশনের কাজ করছি, যেহেতু বাইরের প্রোডাকশনের কাজ করছি এখন আজিজ ভাই এই যে নায়িকা নিয়ে আসছে, যেটা আমি নিজেও না, আমি আমি একটা কথা বলি, যে কোশ্চেনটা করছে সে ভুল কোশ্চেন করছে। যেখানে প্রোডিউসার আব্দুল আজিজ সেখানে বর্ষাপুর কোনো টেনশনই থাকতে পারে না। আব্দুল আজিজ রেখে আরেকটা নায়িকা কীভাবে অন্তর্জনের প্রেমে পড়তে পারে, এটার কোনো প্রশ্নই উঠে না। হ্যাঁ, মানে আমি যে জ্যাকপট করছি অপারেশন জ্যাকপট, ওটাতে কিন্তু নায়িকা নেই, বর্ষা মনে হয় বর্ষা ওইটাতে অভিনয় করে নাই, তার মানে আমি কাজ করছি না। আবার বর্ষা আপনারা জানেন নিঃস্বার্থ ভালোবাসা করেছি, ওইটার ক্ষেত্রে কিন্তু কয়েকটা নায়ক ছিল জানেন। তারপরে আমরা যেই কাজটা করলাম দিন দা ডে রিলিজ হয়ে গেল, দিন দা ডেতে কিন্তু 3-4টা নায়ক ছিল, বর্ষা একা নায়িকা ছিল। এটা গল্পের কারণে করতে হবে। আর এখন আমরা বাইরের কাজ করি, বাইরের ডিরেক্টর প্রডিউসার যেভাবে ভালো মনে করবেন আমরা কাজ করবো, কোনো সমস্যা না। প্রত্যেকটা কাজ এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হয়, এটা আমার ক্যারেক্টার। কারণ আমি যখন ব্যবসাও করেছি আমি চ্যালেঞ্জ হিসাবেই নিয়েছি। আমার বাবা মা আমাকে ছোট্ট একটা ফ্যাক্টরি ধরাই দিছে 200 লোকের, আর সেখানে 12,000 লোক কাজ করে, এটা আমার চ্যালেঞ্জিং ছিল যে আমি একটা ভালো জায়গায় যাব। আমি যখন এয়ারপোর্টে গেলাম দেখি মানুষ VIP-তে যায়, VIP-তে কেন যায়, ওনারা CIP দেখে VIP-তে যায়। তাই আমি বললাম আমাকে তাইলে আমাকেও CIP হতে হবে। আমি যখন পত্রিকায় দেখলাম যে প্রাইম মিনিস্টারের কাছ থেকে মানুষ এক্সপোর্ট ট্রফি পায়, ভালো এক্সপোর্টার, আমি চেষ্টা শুরু করলাম যে আমি কেন প্রাইম মিনিস্টারের কাছ থেকে এক্সপোর্ট ট্রফি পাবো না। তা আমি এক্সপোর্ট ট্রফি আল্লাহ তাআলার দয়ায় প্রাইম মিনিস্টারের হাত থেকে এক্সপোর্ট ট্রফি পেলাম। এইটা আমার, আমি এটা আল্লাহ তাআলার দয়া আর আমার প্রচেষ্টা। আমি যে কোনো কাজ করব আমি সর্বোচ্চ দিয়ে করব এবং আমি ঈমানের সহিত করব। আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, আমি যখন সিনেমা করতে আসি এত বড় বিজনেসম্যান হওয়ার পরেও তখন আমাকে সবাই মনে করেছিল যে আমার ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে যাবে। তখন আমার ইন্ডাস্ট্রি ছিল 3,600 লোক এবং কত মনে হয় 26-27 বিঘার উপরে। এখন ইন্ডাস্ট্রি 64 বিঘার উপরে 12,000 লোক কাজ করে। আমি কোনো দিন পিছু তাকানোর মানুষ না, আমি সামনে এগিয়ে যাওয়ার মানুষ। আমি আল্লাহর কাছে সবসময় এটাই বলি, হে আল্লাহ আমাকে যেখানে নিচ্ছেন মানে ইন্ডাস্ট্রিতে নিচ্ছেন এটার মালিক আমি না, সব কিছুর মালিক আপনি। আমাকে যেই দায়িত্ব আল্লাহ আপনি দিয়েছেন আমাকে সেটাতে আমি